তোমার জন্য একটুখানি চা করে দিলাম, ব্রেড টোস্ট করে দিচ্ছি, একটা ডিমের অমলেট খেয়ে করে দিচ্ছি। এখন আমি এরকম ভাবে খাবো। গুড মর্নিং, একবার চেষ্টা করলাম পর্দাটা সরানোর, দেখলাম বেশ ভালো রোদ উঠে গেছে। কালকে যে কি একটু ঘুম ঘরাম হলো, মানে প্রথম তো এমনভাবে বিদ্যুৎ ডাকছিলো যে সেটা মনে হচ্ছিলো বাইকের আওয়াজ নাকি কেউ মানে ইয়ে চালিয়েছে, বোঝা যাচ্ছিল না, মানে রীতিমতো এটা একটা মানে হাস্যকর ব্যাপার হলো। আর কালকে আমি রান্না করতে করতে তেল পুরো আমার এই জায়গাটায় এসে ছিটকেছে, দেখুন দেখুন। তো কালকে এটা দেখিয়েছিলাম শাশুড়ি মাকে, কথা যখন ফোনে কথা হচ্ছিলো তখন বলছিল এই দেখো ও আজকে তেলের ছিটা খেয়েছে। তার শাশুড়ি মা বলছিল ওটা অসুবিধা নেই, কোনো বিউটি স্পট হয়ে যাবে, তো এই যে এখানটা বিউটি স্পট হয়ে গেছে। হ্যাঁ, তো মানে একে এটা ওরকমভাবে বেশ ভালো রকম তেল ছিটেছে, তার উপর করেছি কি আমি একবার চুলকে দিয়েছি। তো আরও শোনায় সোহাগা। তো যাই হোক, গুড মর্নিং, আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম, এখন চা করে নিয়ে এসেছি। চা করে নিয়ে তারপর মনে হলো আরে এটা তো আমি দেখালাম না, তারপর ভাবলাম যে না ঠিক আছে ওটা দেখানো হয়নি তো কী হয়েছে, এখন এই বিউটি স্পট দেখিয়ে এই ব্লগটা বরং শুরু করি। তো ব্লগটা শুরু করে দিলাম, চলুন। চা নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি হচ্ছে গিয়ে রাইস বিস্কিট। আমাদের অনুবাবু এখন ঘুমোচ্ছে, আর গোগোবাবু দাঁড়িয়ে পড়েছে, যেখানে ওর পজিশন ওখানে দাঁড়িয়ে পড়েছে, ওর জন্য বিস্কুট নিয়ে আসতে হবে। ওকে নাইস বিস্কুট দিই না, কারণ নাইস বিস্কুটের ওপরে ওই যে চিনি চিনি দেওয়া থাকে তো ওটা ওকে দিই না। ওর আর ও অতটা চায়ও না, কিন্তু গোগো রনকে খেতে দেখলে তখন ও খায়। রন যদি খাবে, রন যা খাবে ও তাই খাবে, ঠিক আছে। যেমন রনকে দেখে দেখে ও ভাত খাওয়া শুরু করলো, ওকে কোনো দিনও আমরা ভাত দিতাম না, ও ভাত একদম প্রায় খেত না বললেই চলে। ও শুধু চিকেন খেত, শুধু চিকেন ছানা, হ্যাঁ এগুলো মানে ও আগে ওর ডায়েট ছিল, এখন ও রুটি, হ্যাঁ রুটি খেতে ভালোবাসতো, দুধ রুটি। ওর মানে বাঁধা ধরাই একটা ডায়েট ছিল, এক হচ্ছে দুপুরবেলা চিকেন সিদ্ধ আর কোনো সবজি না, কিন্তু তার মধ্যে শুধু চিকেন। তো ও যেহেতু মানে ছোটো ব্রিড, ওর অল্প কতটা ডায়েট, তো সেই অনুযায়ী ওর ঠিকই হয়ে যেত, কোনো চাপ ছিল না। তো চিকেন খেত আর রাত্রিবেলা হচ্ছে গিয়ে দুধ রুটি, এটা ওর টানা অনেক বছর ধরে খেয়েছে। এই রন আসাতে ওর পুরো চেঞ্জ হয়ে গেছে। ও রনকে ভাত খেতে দেখলেই ও ওখানে দেখি যে ওখানটাতে দাঁড়িয়েছে, আমি খাইয়ে দিই তো দেখি, তো তারপর থেকে ওকে চিকেনের সাথে ভাত অল্প অল্প মেখে দিয়েছি, ও দেখেছি খেয়েছে, তার আগে কিন্তু খেতে চাইতো না। আমি অনেকবার এরকম করেছি যে চিকেনের সাথে ভাত চাল টাল দিয়ে একেবারে বিরিয়ানির মতো করে যেরকম সিদ্ধ করে, আগেও একদম খেতে চাইতো না, কিন্তু এখন ওটাও খুব ভালো খায় ভাতটা রনের দেখা দেখি। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো এখন যাই ওকে বিস্কুটটা দিই, আমরা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে তারপর অবশ্যই যেরকমভাবে যা যা করবো আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর যারা নতুন তাদের জন্য বলি আমি ইপ্সিতা। তো এই আমাদের চা, তার সাথে রাইস বিস্কিট, ছোটো ছোটো প্যাকেট গোটা গোটা করি, তারপর যেটুকু থাকে ওই পটুতে ঠেলে রাখি। আর এই হচ্ছে গোগোর জন্য বিস্কিট, মেরি বিস্কিট, ঠিক আছে, ও দুটো করে খায় সকালে বেশিরভাগ। গরমে আর ডিম খেতে ইচ্ছে করছে না এখন, আর টাইমও নেই আমার, বসো আমি গিয়ে দিচ্ছি। তোমার সামনে মনে হচ্ছে না একটু হ্যাঁ হ্যাঁটা বেশি হচ্ছে? হ্যাঁ। তার কারণ কি বলতো? এসি চালাতে বলছে আমায়। বিজলি কা বিল কা তেরা বাপ দেগা, বিজলি কা বিল কা তেরা বাপ দেবে, এখন দেখো না। আচ্ছা আয় রেডি,
চা খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, লাঞ্চ কি আর হবে? এসে খাবে তো? আর সম্ভব হবে না, আর সত্যি কথা বলছি এই গরমে খেতে ইচ্ছে করছে। আচ্ছা রান্নাটা কি প্রসেসে, মানে কি করতে হবে রান্না, কি করবি? রান্নাটা হচ্ছে বেসিক্যালি একটা ওই কারি বানাবো, পেঁয়াজ, তারপর আদা রসুন পেস্ট, টমেটো, একটু দই আর এই কাজু বাদামের পেস্টটা দিয়ে। আচ্ছা, তো তার মধ্যে ওই একটু গোটা গরম মশলা দিয়ে রান্নাটা করবো, তারপর এই পনির আর মাশরুমটা হালকা ফ্রাই করে দিয়ে দেবো। একদম সিম্পল রান্না। বাহ, ঠিক আছে, কর তাহলে। এই যে এই হচ্ছে মাশরুম আর পনিরের কারি, এটা তার ফাইনাল লুক। খুব ভালো ঠিক আছে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা এবার করবো। মাছটা নুন হলুদ বাকি রাখলাম, ভাজবো। হ্যাঁ হেমা, কি কি করছো? হ্যাঁ, ওখানে পর্দা নিয়ে খেলছে আর বলে কি হেমা পদরে, পর্দাটাকে বলে পদরে। তো যাই হোক, রনের স্নান হয়ে গেছে, ভাত তো দেখলাম, দেখালাম, বসিয়ে দিয়েছি। মিস্টার দেবকে ফোন করলাম, কারণ মিস্টার দেব বলেছিল যে হয়তো এরকম হতে পারে যে আমি লাঞ্চের আগে চলেও আসতে পারি, আর না হলে যদি না হয় তাহলে একেবারে মানে সন্ধ্যের পর ফিরবো। তো সেক্ষেত্রে এখন বললো যে না, আমার এখন যাওয়া হবে না, তোমরা খেয়ে নাও। তো আমি দেখি কি খাবো। তো আমাকে ভালো বুদ্ধি দিল, বললো যে এক কাজ করো, ঝিঙেটা আছে, ঝিঙেটা মানে বেশি দিন রেখে লাভ নেই, ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল করে নাও, আর আমার জন্য দু পিস মাছ ভাজা রেখে দিও। ওই ডাল, কালকে ডাল করেছিলাম না, টক ডাল, তো টক ডাল দিয়ে মিস্টারদের বলেছে মাছ ভাজা দিয়ে টক ডাল আমি খাবো। তো সেটা বলেছিল যদি আমি চলে আসি ভালো কথা, আর নাহলে আমার জন্য মাছ ভাজা রেখে দেবে। তাহলে বললাম ভালোই হলো, ভালো বুদ্ধি দিলে। বললো যে পোস্ত পরে করা যাবে, ঝিঙে আবারও আনা যাবে, কোনো চাপ নেই, এখন ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল সুন্দর করে খেয়ে করে নাও, খেয়ে নাও, তোমরা সবাই এটা তৃপ্তি করে খাও, সবাই ভালোবাসো, তো হয়ে যাবে, তাহলে তোমার ঝামেলা মুক্ত হয়ে যাবে। আর রন খুব ভালো খায় এই পাতলা মাছের ঝোল, জিরে আদা বাটার ঝোল। হেমা শু, ওটা তোমার শু, দাঁড়াও যাচ্ছি। ও টাপুর ওই যে সেবার যে রনের জন্য জুতোটা নিয়ে এসেছিল সেটা তো ছোট হয়েছিল, তো এবার চেঞ্জ করে নিয়ে এসেছে, চলুন দেখাই আপনাদের। এই যে জুতোটা চেঞ্জ করে এই জুতোটা আনা হয়েছে, জুতোটা খুব সুন্দর, কিন্তু ওই যে বাচ্চা সুলভ নয়, আর আগে যেটা নিয়ে এসেছিলি সেটা একদম পারফেক্ট, বাচ্চাদের মতোই, যেরকম বাচ্চাদের পায়ে মানায়, ওর সাইজ আর পাওয়া যাচ্ছে না। এটার সাইজ ঠিক হয়েছে, দেখ তো, দেখতে খুব স্মার্ট লাগছে, ভীষণ স্মার্ট লাগছে, ভালো, এটা দেখতে সুন্দর হয়েছে। কিন্তু ওই যে মানে ও যেহেতু একটু অন্যান্য ওর বয়সী বাচ্চাদের মধ্যে ও একটু লম্বা, সেই জন্য পাটা মা পা ঢোকাও বাবা, যাও একটু হেঁটে আসো, দেখি একটু হেঁটে দেখাও, ওয়াক রানু, চলো চলো একটু নাচো তো, ছম ছম ছম, নাচতে বলবি নাচবে দেখ, ছম 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 এরকম জুতো কোনোদিনও পরেনি তোর কাছে, সে কেমন একটা যেন লাগছে। এই রে সর্বনাশ করেছে, টাটা যাবি একটু, বাইরে সান প্রচন্ড সান, রনু যেতে পারবে না। ভালো হয়েছে জুতোটা।
টাপুরকে তরকারি আর তার সাথে রুটি। আজকে টাপুর আমাকে কি বলছে, কি বলছিলি তুই তখন? আমি বলছিলাম যে আমাকে একটু রুটি করে দাও না। রুটি না, পরোটা। হ্যাঁ, ফার্স্ট পরোটা চেয়েছি। হ্যাঁ, বলছে আমি তো কিছু চাই না কোনোদিনও তোমার কাছে, একটু বলেছি একটু করে দেবে। কি সেন্টুতে সুড়সুড়ি দিয়ে আমাকে রুটি করালো এই গরমের মধ্যে। খেয়ে নে, এবার ভাইকে খাওয়াবো। ছিঁড়ে দিয়ে পাতলা মাছের ঝোল একদম রেডি। সব শেষে একটু ধনে পাতা ছড়িয়ে সেটা বন্ধ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেবো সবার আগে রণবাবুকে। রণবাবু বসে পড়েছে কিন্তু খেতে, ঠিক আছে? এই চলে এসো, চলে এসো, ধরো এসছে বাবা। এবার তার মধ্যে প্যান্ট নিয়ে হাজির হয়েছে, যে কোথায় প্যান্ট নিয়ে যাবে। আরে ভাই, মেরে দিল গায়ে যা। বাহ, অনেকদিন পর শাকগুলো মনে হচ্ছে তাজা। এটা তো, এটার মধ্যে শুধু ইয়ে আছে তো, কলমি শাক আছে তো, কলমি শাকই শুধু আছে তো? অনেক সময় দুবার করি, আজকে একবারই করেছি। আর কি অবস্থা, প্লিজ তুমি চলো একটুখানি, কারণ আমার না আইব্রোটা করতে হবে। আমি বলেছি না যে দুনিয়ায় কিছু হোক না হোক, আমার এই আইব্রো আর ঠোঁটের লিপস্টিক এই দুটো না থাকলে যেন আমি মনে হয় আমি না। তো সেই জন্য বলেছি, বসতেও দিইনি, চাও দিইনি, বললাম বন্ধ হয়ে যাবে। বাজারটা রাখলো, তুমি রাখো। তার মধ্যে এবার ছিল না শ্যাম্পু, আমি বললাম তুমি বসো এক মিনিট একটুখানি, চেঞ্জ করো, আমি জাস্ট শ্যাম্পুটা করে নিবো। কারণ ওকে নিই না অনেকক্ষণ, ওখানে ওরা শ্যাম্পু করলে পুরো শুকিয়ে ঢুকিয়ে দেয় তো অনেকটা টাইম, আর এত মানে প্রায় বন্ধের সময় না ভালো করে, আমি আমার আবার পাইকারি ভালো লাগে না, তো সেই জন্য বন্ধের সময় একটু তাড়া হয়ে যাবে। কী দরকার ভাই, পরে নেক্সটটা গিয়ে ওখানে আরামসে করবো, যখন পুরো ব্লো ড্রাই করে সুন্দর করে করতে পারবো। ফ্লিপকার্টে পুরো প্রফেশনাল হেয়ার ড্রায়ার, ওটা যেগুলো পার্লারে ইউজ করে সেরকম। আই লাভ ইউ সব বাইক একেবারে, আমাদের ব্লিঙ্কিট বলুন, তারপর আমাদের বাড়িতে যত ব্লিঙ্কিট থেকে হোক, সুইগি থেকে যেখান যে আসুক, তারপর ঢুকতে বেরোতে যাদেরকেই দেখবে তাদেরকেই রন আই লাভ ইউ, সব বাইকে রন আই লাভ ইউ, আই লাভ ইউ বলে। ভালো ভালো, খুব ভালো। রনু সরে যা বাবা, এসছে খুঁজে খুঁজে আমাকে, আমাকে চিনি চিনি নিয়ে আসলো। আমি বললাম কোথায় যাবো, বলছে বিউটি লাউঞ্জ। বিউটি লাউঞ্জ, চলে এসো, চলো টাটা, আমরা চলে গেলাম, তুমি থাকো, টাটা টাটা। হ্যাঁ টাটা। লেদার জ্যাকেট, লেদার ড্রাইভার সব আছে। ওই দেখো একজন বসে আছে, আমি না মানে অনেকদিন ধরে দেখেছি, নতুন খুলেছে, আমি ভাবলাম যে রনু এসো চলো। বসে পড়েছে আর জোর করে ঢোকালো আমাদের এখানে, ফার্মেসি ফার্মেসি বলে ওখানে ঢুকে পড়েছে। হ্যাঁ, নিজের জিনিস নিয়ে নিল, শেষ হয়ে গেছিল, নিয়ে নিলাম। হ্যাঁ,
একটাই তো মেয়াও বলে, কত মেয়াও 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 করে কিছু মন দিয়ে দেখছে আসলা টাসলা। ইঁদুরটি তো ইঁদুর তো না আসলা মনে হয় ধরার জন্য। সারাদিন পর সারাদিন পর মিস্টার দেবকে খেতে দিলাম কি না, রুটি আর বাটি চচ্চড়ি, ঠিক আছে। আর মিস্টার দেব আমার জন্য কি নিয়েছে সেটা দেখাই। ঘুগনি ঘুগনি নিয়েছে, এই এই গরম সবে ও দিয়ে থালাটা রেখেছে। আর সে সময় আমি পাস করছিলাম, তুমি জানো ওই যে তোমার মহামাতার উল্টো দিকে যে ঘুগনি, তার পাশে ফুচকা আছে, ফুচকা তো তারে খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নিয়ে আসছো। আচ্ছা রুটি তো খাই খেতেই পারে, রুটি ওদের পক্ষে ভালো, যারা হজম করতে পারে তারা খেতে পারে। যেমন অনেক ডগ আছে যারা না, সেই থাক আমি না দিলে ওর উঠতে দেবে না আমাকে, একদম একদম। অনেক ডগ আছে যারা মানে ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে ওই দুধ জাতীয় জিনিস তারা খেতে পারে না, কিন্তু আমরা গোগো ছোটবেলা থেকে খেয়েছি, ওর টাচুর কোনো প্রবলেম হয়নি, মাথা হাত দিলাম আমি কোনো প্রবলেম হয়নি, ও দুধ ছানা দই সব মিষ্টি। গোগো মিষ্টি খাবি? হ্যাঁ চাটে ছাড়ছি। গোগো মিষ্টি খাবি? কারণ মোবাইলে তো শুট করা হয়, মোবাইলে এডিটিং হয়, কিন্তু বড় পর্দায় দেখার একটা মজাই আলাদা। তো আমরা নিজেরা সারাদিনে একবার নিজেদের ব্লগ প্লাস এডিটিং এর খামতিগুলো বড় স্ক্রিনে দেখলে বোঝা যায়। তো এখন খাই আর দেখি, চলো চলো খেয়ে দাও। বন্ধুটা তুমি তো খেয়েছো এর আগে, তোমাদের ঘুগনি ভালো অল টাইম ভাই। আমার ঘুগনি মানে সে মটর সিদ্ধ করে দিল আমার ভালো লাগে, আমার এত ভালো লাগে ঘুগনি, জিনিসটাই আমার খুব প্রিয়। খুব সিম্পল খাবার এটা, কিন্তু ভীষণ ভালো। এই যে বার করিয়ে করেছি তাই জন্য দেখাই, কোম্পানিটার নাম বলেছিলাম না, টয়লেন। তো একদম পুরো যেগুলো পার্লারে যেরকম থাকে ওই রকমই। তো এখানটায় যে অ্যাটাচমেন্ট দুটো ছিল, দুটোই মানে সামা আমাদের আনতে গিয়ে মিস প্লেস হয়েছে। তো একটা হয়তো আছে, কোথায় আছে আমি জানি না, আমি তারও রোজটা বার করলাম। তো এরকম আমাকে অ্যাটাচমেন্ট বলেছিলো যে দেবজানী ওর কাছে স্পেয়ার আছে, বলেছিলো যে বৌদি তুমি লাগলে নিও। তো তারপর থেকে আমার আর নেওয়া হয়নি, তো নিয়ে আসবো না। তাছাড়াও এটা আমরা তো স্টাইলিং করি না, জাস্ট চুলটাকে শুকাই, তো এই জন্য। তো এটার মধ্যে সব রকম, যেটা ঠান্ডা গরম লেভেলগুলো খুব খুব ভালো। এইটা পাবেন না এখন, আর পাবেন না, আর যদি পান তাহলে বলবো নেবেন। ঘুরলো ঘুরে প্ল্যাটফর্ম জুতো প্ল্যাটফর্ম বলে তো পছন্দ এলো। আরে কথা বলছি তো, কিন্তু তাও আমি সারা দোকানটা ঘুরবো, কারণ যদি আরো কিছু বেটার পছন্দ হয়। কিন্তু এই জিনিসটা আমার ছোটবেলা থেকে ছিল, আমি আমার মাকে নিউ মার্কেট ট্রেজার আইল্যান্ড যখন সিরা মার্কেট হচ্ছে সিরা মার্কেট, হ্যাঁ প্রত্যেকটা
ওই হগ মার্কেট অবধি পুরো হাঁটাতাম, বুঝলে? আমি তোমার এই ট্রেন পছন্দ ভেঙে দিয়েছি, পুরো ভেঙে দিয়েছো তুমি আমাকে। আর আমার একটা যেটা পছন্দ হতো সারা রাজ্য ঘুরে এসে কিন্তু যেটা ফার্স্ট পছন্দ হয়েছিল সেটাই। আগে টিভিতে শাড়ি দেখাতো না, মানে দোকানে তো শাড়ি দেখাতো না, তো ঠিক দেশপ্রিয় পার্কের থেকে যে একটা এগিয়ে যে দেশপ্রিয় পার্কে মোড়েই ছিল পি মজুমদার, ওই শাড়ি তোমার মা বলছো অনেক আমি শাড়ি নেবো, আলো কোন শাড়ি নেবো আমার পছন্দ হয়েছে আমি যদি পছন্দ হয় চিনতে নেবো। ঠিক আছে চলো বলে ভর্তি ভিড় লোকে, একটা দেখছো ওটা দেখান ওটা দেখান ওটা দেখান, লোকে মানে যারা গেছে আট ঘন্টা এক ঘন্টা ধরে শাড়ি দেখছে। আমি সোজা ঢুকে বলছি মাকে বললাম বলো কি দেখছো কোন শাড়ি, তো মা বলে এই এই এই, লোকটা একসঙ্গে টাক 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 করে না বলে বলো কোনটা পছন্দ, মা বলে এটা এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে। আমি আর মাকে কোনো অপশন, আমি শিওর ভালো লাগছে না এটা এটা প্যাক মানে 15 মিনিট দিইনি আমি শাড়ি কিনতে, 15 মিনিট দিইনি। এখন আমি এরকম ভাবে শপিং করি সেটাই নি, একবার যেটা আমার পছন্দ হয়েছে তার বাইরে আমার কিছু হবে না, আমার হয় না। আমি যদি শপিং করতে গিয়ে কনফিউজড হয়ে যাই, আমার কাছে একটা খুব ভালো টাই ব্রেকার রুল আছে, সবকিছু যেরকম টাই ব্রেকার রুল হয়, আমি দেখি যে মানে যদি পছন্দ দেখতে দিয়ে যদি দুটো জিনিসে আমার ইকুয়ালি পছন্দ হয়, আমি দেখি যে কোনটা বেটার ভ্যালু, মানে ধরো এটা এই দামে এই ম্যাটেরিয়াল দিচ্ছে বা এই দামে এই বা এই ব্র্যান্ডটা আছে বা ওটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ওরকম ভাবে বিচার করে আমি ডিসাইড করি। পিকাবু পিকাবু আমি প্রথম সিজলা খেয়েছিলাম ইচ্ছে চাউবল চাউবল চায়নাবল 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 চায়নাবলটা কোথায় বলতো? চায়নাবলটা হচ্ছে হিন্দুস্তান পার্কে, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা হচ্ছে ওই যে নজরুল মঞ্চটা আছে তার ঠিক অপোজিটে যে বিল্ডিং গুলো যেখানে একটা ইনথালিয়া গুলো আছে না, তার নিচে থেকে একটা এরকম ব্রিজ মতো আলা ছিল না, অনেক পুরনোটা চায়না বল বলে একটা রেস্টুরেন্ট ছিল চাইনিজ। ছোটবেলায় বলেছিল তুমি প্রথম স্কুপে খেয়েছিলে? সবার আগে আর আমরা ফার্স্ট দেখেছিলাম আমার একবার অ্যান্থনিতে, মনে কি জীবন সার্থক হয়েছে তো, টক ডাল দিয়ে মাছ ভাজা আমি বললাম ও পেটি খায় না বিকজ ওই তেল থাকে বলে বেশি, আমি বললাম এই দিকটা যেদিকটা তেল কম সেদিকটা তুমি খাও আমি তেলের দিকটা বেশি, না 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 অত ভালোবাসার দরকার নেই, এমন বললো আর কি বলবো, অত ভালোবাসার কোনো প্রয়োজন নেই, আমি সুন্দর খেয়ে নেবো। আপনি ওই পটল আলু চিংড়ি মাছের ঝোলটা রয়েছে ওটা দিয়ে আমি ভাত খাবো, ঠিক আছে? আর আমার টক ডাল একটু ভালো টক ডাল হলে আমার তো কিছুই লাগে না, আমার আবার টক ডালের সাথে জানো তো একটা জিনিস খুব ভালো লাগে কি বলতো, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাও কিন্তু হেভি লাগে টক ডালের সাথে, তো সেই পাঁপড়টা একটু এনে দেখুন না গো, তো সত্যি এখন অনেক রাত হয়ে গেছে, একটা ভিডিও করলাম তারপর একটু লাইভ করলাম, এই সমস্ত কিছু করে টরে এবার হচ্ছে ঘুমোতে যাওয়ার পালা, তো ভাবলাম যে ব্লগটা তো এন্ড করা হয়নি, তো ভালোই খাওয়া দাওয়া হলো। মিস্টার দেব আজকে বলেছে যে কী জানো টক ডাল খেয়ে মন ভরে গেছে আর ও কথা বলবে না, আমি বলছি শুনুন আবারও বলবে, আবারও কোন সময় দুদিন বেশি হয়ে গেলে বলবে যে আর খাওয়া হলো না আমার, ও মাছ ভাজা দু পিস মাছ আবার রনু, তার মধ্যে মিস্টার দেব এক পিসই খেয়েছে, তার মানে এক পিস খেয়েছে তার মধ্যেই রনু এসে গেছে, ও না মানে বিশ্বাস করবেন না, ও লুচি বা পরোটা ভাজা হলে তার গন্ধ
মাছ বাজার বন্ধ, ও বুঝে যায়, মানে ওর ভরা পেটেও তাতে খিদে পেয়ে যায়। তো একটা একটা মাছ মিস্টার দেব খেলো আর একটা রনকে খাওয়ালো। তো এটাই তো চেয়েছিল যে তার মাছকে মাছ খাওয়ার একটা পার্টনার আসুক, কারণ হচ্ছে গিয়ে টাপুর আমি আমরা দুজনেই মাছ খাই না। তো এরকম একবার একটা ঘটনা বলি, আমাদের উষাতে মাছের বাজার বসে ছোট করে একটা, দু একজন বসে, তো সবাই আমাদের পরিচিত। তো সেখানে একটা ছেলে, তার কাছ থেকে আমরা সবসময় মাছ নিতাম, তো ওখানে গেছে। তো আমাকে, আমি সেদিন যাইনি বাড়িতে, ফিরে বলছে জানো এরকম আমি যখন মাছ নিচ্ছি পাশে একটা ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা মানে রনের মতোই বয়স হয়, তো তখন তো তখন তখন রন হয়নি, এটা অনেক আগেকার কথা বলছি, বলছে যে বাচ্চাটা মাকে বলছে মা এটা ওই মাছ, মা ওটা ওই মাছ, মা আমি এই মাছটা খাবো, মা আমি ওই বড়ো মাছটা খাবো। আর ওর মা দেখলো মানে এমনি সামান্য মনে হয় কিছু তেলাপিয়া বা এই জাতীয় কোনো মাছ কিনেছে, তখন মিস্টার দেব বলছে আমি কী বলবো, আমার না কী ইচ্ছা করছে যে আমি একটু মাছ, যে বাচ্চাটা যে মাছটা খেতে চাইছে আমার কী ইচ্ছা করছে একটু কিনে ওকে দিই। কিন্তু ওরকমভাবে বলাটা তো মানে একরকম অসভ্যতা, যদি ওরা ভাবে যে কেন আমরা কি মাছ কিনছি না, আমি তো মাছ কিনছি, আপনি কেন অপরিচিত মানুষ আমার বাচ্চাকে মাছ খাওয়াবেন। কিন্তু আমি তো ওই রকমভাবে না, আমি যে বাচ্চাটা মাছ খেতে চাইছে আমি তো এরকম দেখি না। আমাদের বাড়িতে যেমন আমাদের উর্বি মাছ নো, এই উর্বি আমি আর টাকু, এই তিনজন হচ্ছে নো নো মাছ। তো সেখানে মানে আমার আর উর্বিকে দেখেই অ্যাকচুয়ালি টাপুর একটুখানি শিখেছে, আমরা এই মাছ খেতে চাইতাম না। তো সেই জন্য আমি মিস্টার দেবকে রন হওয়ার আগেই একটা কথা বলে দিয়েছিলাম যে তুমি যদি কোনোদিনও ওর সামনে আমাকে মাছ সাধু আর আমি যদি দেখো না করছি, তুমি কিন্তু করবে না এই জিনিসটা, আমাকে ওর সামনে মাছ সাধবেই না, তুমি বারবার সাধবে আর আমি না না করবো, ও কিন্তু নানাটা শিখে যাবে, তাই খবরদার আমাকে মাছ নিয়ে কিছু বলবে না, নিজের মতো নিজে মাছ খাবে, ও দেখবে তোমার দেখা দেখি মাছ খাওয়া শিখবে। তো এই কথাটা আমি মিস্টার দেবকে আগেই বলে রেখেছিলাম যে খবরদার ওর সামনে আমাকে মাছ তুমি সাধবে না। তো এই জিনিসটা হয়েছে, ওই যে আগে মা আমরা যখন একসাথে খেতে বসতাম, মা আমাকে উর্বিকে খা না একটা খা, ছোটো খা, বড়ো খা, একটা মাছ খা, একটু মাছ খা, হাফ খা, কানা খা, টেস্ট কর, এই যোগ করতো। আর আমি উর্বি দুজনেই না 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 করতাম, আর সেটা নিয়ে এবার খুব জোরাজোরি করলে যেটা হয় মানে সেটা রীতিমতো না খাবো না না খাবো না আমরা প্লিজ আমাদের বলো না এরকম করতাম। সেটা টাপুর ছোটোবেলার দিকে দেখে দেখে না, ও নালে ছোটোবেলায় মাছ খেতে ভালোবাসতো, ও আমাদের দেখে দেখে এই জিনিসটা হয়েছে। আমি মিস্টার দেবকে আগেই বলেছি খবরদার রনের সামনে এটা করবে না, আমাকে কোনো দিনও মাছ সাধবে না, আমি যদি না বলেছি মাছ তো না। তো এই জন্য এখনও অবধি রনের সব ঠিক আছে, এবার দেখা যাক কী হয়। ও মাছ খেতে কিন্তু ভালোবাসে, ভগবান করে যেন এই জিনিসটা থাকে, মিস্টার দেবের মাছ খাওয়ার একটা পার্টনার হয়ে গেছে। ঠিক আছে, তো চলুন অনেক কথা বললাম, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, তো আমি ইয়াদ রাখলাম।